ছাত্র সংসদের সম্পাদক বৃন্দ, সদস্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সকলকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আশেপাশে আমরা যারা আছি ছাত্রলীগের নেতৃবৃন্দ, আপনাদেরও অবগত করছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আজকে আমাদের এই সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের যে বিগত 27 জুলাই আমরা নির্বাচিত প্যানেলটি, এই প্যানেলটির আমাদের একটি অফিস কক্ষ। সেই অফিস কক্ষে শুভ উদ্বোধন করে গেছেন আমাদের নারায়ণগঞ্জ এক আসনের মাননীয় সংসদ, আমাদের রূপগঞ্জের রূপকার জনাব গোলাম দস্ত বীরগাজীবীর প্রতীক মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী। অনুষ্ঠানে আমাদের ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, আমাদের প্রিন্সিপাল ছিলেন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অনেকেই উপস্থিত ছিলেন, অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলে আমাদের এই অনুষ্ঠানটি দেখে মুগ্ধ হয়েছেন। আমরা ইনশাল্লাহ যতটুকু করার চেষ্টা করেছি, কারণ আমরা এই অনুষ্ঠানটির জন্য ওই রকমভাবে আমাদের প্রস্তুতি ছিল না। আমরা বিগত কিছুদিন যাবৎ আপনারা জানেন যে মন্ত্রী মহোদয় অসুস্থ থাকার কারণে ওনার কাছে আমরা কয়েকবার গিয়েছি যে স্যার একটা ডেট দেন। স্যার বলতেছে যে আমি নির্দিষ্ট কোনো ডেট দিতে পারছি না, তবে যে কোনো একদিন আমরা যাব। তো ইনশাল্লাহ আজকে 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের 72তম শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠানটি মন্ত্রী সাহেব অসুস্থ থাকা বিদায়ও ওনাকে ম্যানেজ করে রাজি করে আমরা ওনাকে আনতে পেরেছি, এবং উনিও অসুস্থ থাকা অবস্থায় শারীরিকভাবে উনি অনেক অসুস্থ, তারপরও আমাদেরকে সময় দিয়েছে, এটা আমাদের পরম সৌভাগ্য। তো আমরা এই সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের আজকে যে আমাদের কার্যালয়ের উদ্বোধন হয়েছে, ইতিমধ্যে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে নির্বাচিত বিপি সাইফুল ইসলাম তুই। তারপরেও আমি আবার আরেকটু সবাইকে সবার পরিচয়টা দেওয়ার জন্য, আমি যেহেতু লাইভে আছি, এতক্ষণ বিপি লাইভে ছিল, সবাইকে নিজে থেকে সবার পরিচয়টা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। শুরু থেকে সদস্য থেকে শুরু করবো, তিনজন সদস্য না পরিচয় দাও তোমার কি? আমি মোহাম্মদ তাজুল ইসলাম, কার্যকরী সদস্য সরকারি মুড়াপাড়া কলেজ। আমি এস এস শুভ দাস, সরকারি মুড়াপাড়া কলেজের আমি মাইনুল, ক্রিয়া বিষয়ক সম্পাদক সজীব ভাইকে খুব ধন্যবাদ। আমি তানজিল হামিম জয়, সমাজসেবা বিষয়ক সম্পাদক সরকারি মুড়াপাড়া। সম্পাদিকা সরকারি মুড়াপাড়া। ধন্যবাদ আমাদের বিপিজিএস এজিএসকে, আমাদের সরকারি কলেজের ছাত্র সংসদকে, সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম, সক্রিয়া বিষয়ক সম্পাদক সরকারি মুড়াপাড়া ছাত্র সংসদ। আমি মোহাম্মদ আল আমিন, সমাজসেবা সম্পাদক সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ। আর আপনারা ইতিমধ্যেই পরিচিত হয়েছেন আমার আমাদের ছাত্র সংসদের সম্মানিত বিপি, আর আপনারা মানে এই সম্পাদক, সহসম্পাদক এবং কার্যকরী সদস্য, তোমাদের মধ্যে যদি কারো মতামত থাকে, আমাদের ফেসবুক লাইভে আছি, অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি কেউ কিছু বলার ইচ্ছা থাকে বলতে পারো, বলবা বলবো না? শাকিলা আমি আপনার কাছে আমরা যে আছি, আমরা কেউ কারো ছুটি মনে করি না,
আপনারা বিশেষভাবে অনুরোধ করবো আপনারা তিনজনে আসা আমরা একটু খেয়াল রাখবেন যে আমরা ছাত্র সংখ্যায় সবচেয়ে বসতে পারি বা আমরা ছাত্রদের ছাত্রের কাছ থেকে একটা রিকোয়েস্ট নিই বা এটা আমাদের কোনো একটা হয় না এই সেই বিষয়টা আপনি খেয়াল রাখতে দেখবেন আর আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কেউ বলার আছে কেউ সকালের উদ্দেশ্যে আমি 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 বিচারটা কথা সকালের উদ্দেশ্যে বলতেছি আসলে এই সবাই একটু চুপ থাকো সকালের উদ্দেশ্যে কথা বলার কারণটা হচ্ছে আমরা এই ১৬ জন সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ছাত্র ছাত্রীদের ভোটের মাধ্যমে নির্বাচিত ছাত্র ছাত্রীদের প্রতিনিধি আমরা বিপিজিএস এজিএস সম্পাদক মণ্ডলী সদস্য যারাই আছি আমরা যদি মনে করি যে আমি একা জিএস আমারটা আমার আমি ভালো থাকলে সবাই ভালো সেটা হবে না কলেজের উন্নয়ন দেখতে হবে আগে কলেজ ঠিক রাখতে হবে কলেজের শিক্ষার মান এবং কলেজের শিক্ষা ব্যবস্থার যেন কোনো ব্যাঘাত না ঘটে সবার সুদৃষ্টি কামনা করছি সকলে অন্তত প্রতিদিন কম করে হলেও যদি হয় যে ২০ মিনিটের জন্য হলেও সকলে কলেজে একটু সময় দিতে হবে সকলে কলেজে আসবেন সকলে কলেজে একটু সময় দিবেন কলেজে ছাত্রছাত্রীদের যে দুঃখ বা যেই দাবি দাওয়া আছে সেইগুলো নিয়ে আমাদের সাথে মতামত ব্যক্ত করবেন সকলের সাথে মিলেমিশে কাজ করবেন স্যারদের কাছ থেকে পরামর্শ নেবেন কলেজের যে কোনো সমস্যায় আপনারা নিজেরা যদি পারেন সলভ করবেন যদি আপনারা নিজেরা না পারেন আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা না পারলে ইনশাল্লাহ আমাদের মন্ত্রী মহোদয় আছে আমরা ওনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সব ধরনের সমস্যা শেষ করব আর আমাদের এই কলেজটি একটি মডেল কলেজ আর সারা বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি কলেজ আর কোথাও নাই এই কলেজের আমরা ছাত্র সংসদের প্রতিনিধি আমরা ৭৫০০ ছাত্রছাত্রীদের অভিভাবক আমরা এই ১৬ জন এই ৭৫০০ ছাত্রছাত্রীদেরকে দেখভাল করার দায়িত্ব আমাদের এই ছাত্রছাত্রীরা বিগত ২৭ জুলাই নির্বাচনের মাধ্যমে দিয়েছেন আপনারা আপনাদের ভোট দিয়ে তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন তাদের আপনাদের কাছে তাদের অনেক দাবি আপনারা সবাই তাদের প্রতি খেয়াল রাখবেন সুদৃষ্টি রাখবেন কোনো ছাত্রছাত্রী যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ মান সব দিক দিয়ে যেন ভালো থাকে যে কোনো সমস্যা আপনারা অবশ্যই সবাই সবার সাথে কথা বলে আলাপ আলোচনা করবে আর আরেকটা বিষয় হচ্ছে মনিরের হয়তো একটু মন খারাপ থাকতেই পারে একটা প্রোগ্রাম হইলে এই প্রোগ্রামটা শর্ট একটা প্রোগ্রাম আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল না কে ফুল দিবে কাকে ফুল দিবে তারপর কে বক্তৃতা দিবে কিছুই ম্যানেজ করা না মন্ত্রী সাহেব একদিকে অসুস্থ সময় কম বলতেছে শর্ট করার জন্য ২ মিনিট বিপির বক্তৃতা দেওয়া হয় না কিন্তু বিপিরা কিন্তু বক্তৃতা দিতেই দেয় নাই পরে কি হয়েছে ভাইস চেয়ারম্যান ডাইকা নিছে মন্ত্রী সাহেব বলতেছে যে ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ আছে তাদের থেকে দু একজনকে দেওয়াও এর মধ্যে বিপিএস আর মহিলা সম্পাদিকা আছে এদের দুইজনকে অন্তত দেওয়াও আমরা মানে প্রথম না করার পর তারপরে আবার বলার পর বিপিকে দেওয়ানোর পরে পরে আবার শাকিলারে স্যার নিজেই সুযোগ করে দিছে আমি ভাবছি যে বিপিরে দেওয়ানোর পরে আবার শাকিলা এখানে কিভাবে দেয় কিন্তু তুমি দেখছই যে এই প্রোগ্রামটা শর্ট একটা প্রোগ্রাম হয়েছে এটা এখানেই শেষ না আমাদের আমাদের পথ চলা মাত্র শুরু এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিব এখানে হয়তো মিস হয়েছে অনেক কিছু সামনে এই মিসগুলো হবে না সামনে ইনশাল্লাহ তুমি সব প্রোগ্রামের দায়িত্ব পালন করো তুমি সাহিত্য সম্পাদক তোমাকে দিয়ে উপস্থাপনা করাই এই প্রোগ্রামটা মন্ত্রী সাহেবের কাছে সংক্ষিপ্ত করানোর জন্য এই প্রোগ্রামটাকে আমি দায়িত্ব নিছি বা তোমার বড় প্রোগ্রাম হইলে অভিষেক বলো বা বিভিন্ন ইভেন্টে বড় প্রোগ্রাম হইলে সব ডিপার্টমেন্টেরই যে জেনারেল সেক্রেটারি থাকে তারই দায়িত্ব অনুষ্ঠান পরিচালনা করার আর সভাপতিত্ব করেন সভাপতি সব ডিপার্টমেন্টে এটা ছাত্রলীগের কমিটি বলো যুবলীগের কমিটি বলো স্বেচ্ছাসেবক লীগের কমিটি বলো আর ছাত্র সংসদ বলো সেই প্রোটোকলে আমি পাই কিন্তু তোমাকে আমি দেই বা তোমার আমরা সুযোগ কইরা দিই আমি যদি না করি তখন তুমি সুযোগ পাইবা আমি যদি করি আমি যদি ইচ্ছা পোষণ করি যে না আমি করবো তখন কিন্তু তুমি সুযোগটা পাও না কিন্তু তোমারে কিন্তু আমরা যথেষ্ট সুযোগ দিই তো এটা আজকেই শেষ না মাত্র শুরু ছাত্র সংসদ আজকে বসছ
যেখানে যেখানে ঘাটতি আছে গ্যাপ আছে বলবা, আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সব সমাধান হবে। আর যারা আছেন লাইভে সংযুক্ত আছেন আমাদের সবার জন্য, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পথ চলার জন্য সুন্দর হয়, আমরা যেন মান সম্মান নিয়ে আমাদের মন্ত্রী মহোদয়ের মান সম্মান নিয়ে এবং আমাদের গোলাম মুর্তজা পাপ্পা ভাইকে আমরা সম্মানিত করতে পারি, আমরা ছাত্রলীগকে যেন সম্মানিত করতে পারি, আমরা সকলে যেন সবাইকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে এই ছাত্র সংসদ পরিচালনা করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি এই পর্যায়ে আমাদের কলেজ ছাত্র সংসদের বিপি সাইফুল ইসলাম তুইন ভাইকে কথা বলার জন্য ধন্যবাদ। সাজিদ ইসলাম সিদ্দিককে, প্রিয় সম্পাদক মণ্ডলী, সদস্য মণ্ডলী এবং আমাদের অত্র কলেজ ছাত্র সংসদের জিএস ইতিহাস, সকলের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। আমরা ১৬ জন হচ্ছি 7,500 ছাত্রছাত্রীদের প্রতিনিধি, তো আমরা একটা পরিবারের মতো কাজ করতে হবে, কারণ এক একজন এক একটা সম্পাদকের দায়িত্ব, ক্রীড়া সম্পাদক, সাহিত্য সম্পাদক, সমাজসেবা সম্পাদক, মিলনায়তন সম্পাদক, মহিলা সম্পাদক, সকলে দায়িত্ব সকলকে পালন করতে হবে, সকলের সমন্বয়ে কেউ একা দায়িত্ব কেন পালন করতে পারবে না। তাছাড়া আমরা ইনশাল্লাহ আগামী দু এক দিনের মধ্যে থেকে যখন আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব, তখন আমাদের এই ১৬ জন ব্যতীত আমাদের যেহেতু কলেজের ছাত্রলীগ আছে, কলেজ শাখা ছাত্রলীগকে আমরা সংক্ষিপ্ত করে সম্পৃক্ত করে আমরা একসাথে কাজ করব, সকলে মিলেমিশে থাকবো। এই যদিও আজকের একটা যে প্রোগ্রাম ছিল, কালকে মন্ত্রী সাহেব আমাদের বলেছেন যদি ওনার শরীর ভালো থাকে তাহলে উনি আসবে, তাহলে ওনার ধর্মনী তারাবো পৌরমাতা জনাবা হাসিনা গাজীকে আমাদের কলেজে পাঠাবে, তো আজকে উনি এসেছেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আমাদের উনি আজকে বলে গিয়েছেন যে আমাদের সামনে নবীনবরণ এবং ছাত্র সংসদের অভিষেক, ইনশাল্লাহ এই জানুয়ারিতে লাস্টের দিকে আমরা করতে পারবো, উনি আমাদের আশ্বস্ত করেছেন। আমি চাই আমাদের এই ছাত্র সংসদের নেতৃবৃন্দ সকলে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার, অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর পরামর্শক্রমে আমাদের ছাত্রছাত্রীদের প্রয়োজনে কলেজের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করব। আর ইনশাল্লাহ আমরা এতটুকু আশাবাদ আমরা আগাতে চাই, যেহেতু এই রূপগঞ্জের মধ্যে পুরো থানার মধ্যে আমরা একমাত্র কলেজ যেটা সরকারি কলেজ, এবং আমরাই একমাত্র কলেজ যেখানে ছাত্র সংসদ আছে, এই সারা রূপগঞ্জে আরো ৫টা কলেজ আছে, সারা ঢাকা শহরে ৪টা কলেজে ছাত্র সংসদ আছে সারা ঢাকা। আমি আমরা আশা করব শুধু আমাদের এই ক্যাম্পাস কেন্দ্রিক আমরা আমাদের কাজে সীমাবদ্ধতা রাখবো না, আমরা ছাত্র ছাত্রীদের কল্যাণে পুরো থানাব্যাপী আমরা সবাই একত্রে মন্ত্রী মহোদয়ের নির্দেশ ক্রমে ও মন্ত্রী মহোদয়ের পরামর্শক্রমে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বিভিন্ন হাই স্কুল লেভেল, কলেজ লেভেলে আমরা যাব, বিভিন্ন কল্যাণ কাজে আমরা আমাদের আত্মনিয়োগ করব। যেহেতু আমরা আপনারা জানেন যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, আমরা কে কেটেছি মন্ত্রীকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনি বুঝেছিলেন যে এই পরাধীনতার শৃঙ্খলটাকে ভেদ করতে হলে আমাদের ছাত্র সমাজকে সামনে এগিয়ে নিতে হবে, তাই তিনি তো উঠাজানির ছাত্রলীগকে তৈরি করেছেন, এই ছাত্রলীগ থেকেই নির্বাচন করে কিন্তু আমরা আজকে ছাত্র সংসদ কলেজের প্রতিনিধি। তো আমরা সকলে একত্রে থাকব, আমরা সকলে ভাই বোন মিলে কলেজ সংসদে একটা পরিবার, ১৬ জনের পরিবার আমরা সামনে এগিয়ে যাব। একটা বড় প্রোগ্রাম করতে হলে কারোর মন মানিন্য আমরা যেহেতু এই থাকবে অথবা হয়ে যায়, এটা মন্ত্রী মহোদয় যেহেতু সংক্ষিপ্ত করতে বলছে, আমাদের আগে প্রিপারেশন ছিল না, কারণ গতকাল উনি আমাদের অনুমতি দিয়েছেন যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে সকলে একসাথে থাকতে চাই, সকলকে পাশে নিয়ে ছাত্রছাত্রীর কল্যাণে কাজ করতে চাই, ধন্যবাদ সবাইকে। এখানে আমি অত্যন্ত আনন্দিত, শেষ করবো একটি কথা বলেই, অত্যন্ত আনন্দিত কারণ হচ্ছে যে অতীতে আমাদের এই মুড়াপাড়া কলেজে এটা ডিগ্রি কলেজ ছিল, একসময় বিশ্ববিদ্যালয় ছিল, এখন সরকারি কলেজ, এই কলেজে অনেক ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বিভিন্ন গ্যাঞ্জাম যায় ঝামেলার মাধ্যমে, তারপর পকেট কমিটির মাধ্যমে ছাত্র সংসদ হয়েছে, স্বৈরাচারী এরশাদের আমলে বলেন, তারপর বিএনপির আমলে বলেন, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমাদের মন্ত্রী মহোদয় ওনার উদ্যোগে এত সুন্দর সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আমাদের এই ছাত্র সংসদটি উপহার দেওয়ার কারণেই আমরা আজকে ১৬ জন একসাথে একত্রিত হয়েছি, যেটা মুড়াপাড়া ছাত্র সংসদের ইতিহাসে আমার মনে হয় না যে ১৬ জন একসাথে কখনো একত্রিত হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্র সংসদের পক্ষ থেকে, সবাই সকলে আসো, একটু সবাইকে আসলে দাও, আমরা আসলে
সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সকল নেতৃবৃন্দ একসাথে ¡Vamos!
সংসদ ভবনে ক্যান্টিনের দুই তলায় কিশোরী আমার কি কেতা মোবাইল নিব কে নিব কে হাই নিব কে সিলি দেখেন সবাই এখানে অনেক নেতৃবৃন্দ আছে